প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার পদের জন্য বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের প্রস্তাব করার নামের তালিকা প্রকাশ করেছে সার্চ কমিটি। গোপনীয়তার সংস্কৃতির মধ্যে এমন ঘটনা প্রশংসা পাচ্ছে। তালিকাটি প্রকাশ পাওয়ায় জানা গেল বিচিত্র কিছু প্রস্তাবের কথা। গাজীপুরের বাসিন্দা মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সভাপতি বলু সংগঠনের নেতৃত্ব নিয়ে মামলায় জেরবার, তার নামও তালিকায় এসেছে। টেলিভিশনে সাক্ষাৎকার নেয়ার অনুরোধে ঢাকায় এসে বাড্ডায় বন্ধুর দোকানে বসে জানান সার্চ কমিটি তার নাম অন্তর্ভুক্ত করেছে। না, সেটা তো আমি জানি না, সেটা কারা দিছে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দীর্ঘদিন কাজ করছেন অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকার সময় তিনি ঢাকাতেই বেশি থাকতেন বলে অভিযোগ আছে। সাংবিধানিক পদের এই দায়িত্ব পেতে আগ্রহী বলে জানিয়েছেন তিনি। আমি 20 ঘন্টা কাজ করব লিটারালি, কারণ আমার সম্পর্কে আপনি নিশ্চয়ই দেখেছেন যে রাত্রে 3-4টার সময় আমি ক্লাস নেই। সুতরাং বেসিক্যালি ওয়ার্কহোলিক ম্যান, এটা আমার প্যাশনের জায়গা, নির্বাচন বিষয় নিয়ে মাথা ঘামানো, তারপর খোঁজ খবর রাখা দেশে বিদেশে। সুতরাং এটা আমি এনজয় করব, জব স্যাটিসফ্যাকশনটা বিষয় আছে। নির্বাচন নিয়ে কাজ করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ করেছেন সদ্য বিদায়ী সিইসি কে এম নুরুল হুদা, যদিও তার নাকচ করেছেন তিনি। সার্চ কমিটির কাছে তার নাম কে পাঠিয়েছে তা নিশ্চিত নন তিনি। আমার বহু পরিচিত বাংলাদেশে, আমি গত 30 বছর থেকে গ্রামে গঞ্জে সেই সর্বস্তরের মানুষের সাথে মিশেছি, তো আমার কোনো গুণগ্রাহী যারা আমাকে পছন্দ করে হয়তো নাম দিতে পারে, আমি জানি না, কেউ আমাকে আমাকে বলে নাই। এই যে শুধু জাফর ভাই উনি প্রকাশ্য হয়ে বলেছেন। বনানীর দারুল উলুম হোসাইনিয়া মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর নাজমুল ইসলাম আল মারুফ মাদানী দায়িত্ব পেলে কি করবেন বলেছেন সেই পরিকল্পনার কথা। বিএনএফ প্রেসিডেন্ট এই বনানী গুলশান এই অঞ্চলের যিনি এমপি ছিলেন, তো সেই এস এম আবুল কালাম আজাদ সাহেব আমার নামটি প্রস্তাব করেছেন। 322 জনের এই তালিকায় এমন আরও কিছু নাম আছে যাদের তেমন পরিচিতি নেই, যেমন ট্যুর অপারেটর মোহাম্মদ রাফিউজ্জামান, বরগুনা ইউনিট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি আব্দুল মোতালেব মিয়া, প্রবাসী আশরাফ আলী ও মোহাম্মদ মজিবুর রহমান, ইউএই ভিত্তিক কোম্পানির পরিচালক শাখওয়াত খান, গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত ঐক্য পরিষদের সদস্য সচিব আব্দুল হাই, সার্ভিস হোল্ডার কনসালটেন্ট শামসুল আরিফিন আরিফ, যাত্রাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুর হাসান প্রমুখ। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।